হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শীতের এই কুয়াশার জন্য সকালে আমার নতুন আরেকটা ব্লগে সবাই রে স্বাগতম জানাই। অনেক ভালোবাসা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখরা তারা সবাই রে অনেক ভালোবাসা, অনেক স্বাগতম আমার এলসি লাইফস্টাইল ব্লগে। আর আমি হলাম লাক্ষি, আর আজকে হলো বুধবার সকাল 5:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সবাই রে সঙ্গে নিয়েই আমার দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। তো সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও আর ভিডিওটা স্কিপ না করিও, ফুল ওয়াচ করিও। আশা করি আজকের ভিডিও তোমরা ভালো লাগবো। তো সকালে কত কুয়াশা তোমরা দেখতেই পারা, প্রচুর কুয়াশা, ঠান্ডাটাও কিন্তু প্রচুর ঠান্ডা আমাদের দিকে। আমি আসামে থাকি, আমি আসাম থেকেই ব্লগটা করি, আর আমরা আসামে প্রচুর ঠান্ডা লাগে। তোমরা এদিকে কার কোন দিকে কীরকম ঠান্ডা কমেন্টে জানাই অবশ্যই। আশা করি সব দিকেই এখন ঠান্ডা লাগবো, কারণ এই কয়েকদিন থেকে না প্রচুর ঠান্ডা পড়ছে। তো যাই হোক, আমার মানে ঝাড়ুটারু দেওয়া সব কিছুই শেষ আর কি, আমি আর শেয়ার করলাম না কিছুই, কারণ ওই যে ব্লগটা স্টার্ট করতেই না ঝাড়ু দিয়া মানে ব্লগটা স্টার্ট করতে আমার একবারে পছন্দ লাগে না, একটু বাজে বাজে টাইপ লাগে। তো এটা লাগে ভাবলাম চলো আজকে আর এগুলো দিয়ে শেয়ার করি না, আজকে এই ব্রাশ টাশ করা এগুলো দিয়ে শেয়ার করি। আর বাইরের কুয়াশাগুলো দেখে প্রচুর ভালো লাগে, কিন্তু ঠান্ডা প্রচুর ঠান্ডা, মানে হাত পা নড়াচড়া করতে ইচ্ছা করে না। এই যে উঠছি রান্নাবান্না করতাম, ইচ্ছাই লাগে না, মনে হয় লেপের নিচে গিয়া শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো আর হইতো না বন্ধুরা, কাম কাজ তো করতেই লাগবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো বাইরে ইয়ে করি আইয়া। আমরা শীতের দিনের এই কাজটা থাকেই, মুখে ক্রিম টিম দেওয়া, যেমন টিপুটা খুলি আগে সিটা একটু ভেসেলিন দেওয়া, তো এগুলোই করি আর কি। তো চলো এগুলা শেষ করি, শেষ করিয়া যাইব রান্নার কাজে। তো সকালের প্রথম কাজ শুরু করলাম, আমার সকালের প্রথম কাজই থাকে চা বানানি। চাটা ছাড়া আমার দিনটা কিন্তু শুরু হয় না, দিনটা আবার অস্তও যায় না। আমার বিকালবেলাও চা লাগে, সকালবেলাও চা লাগে। আর ওইখানে বিছনার নিচে দেখতেই পারা সব সবজি টবজি বার করিয়ে রাখছি, মানে আজকে যা রান্নাবান্না করবো আর কি, ফ্রিজ থেকে সবই বার করিয়ে রাখলাম, আর এদিকে চাটাও বানিয়ে নিলাম। আর হাজব্যান্ড তো শোয়াতে আছে মশারি টানেল, তোমরা তো দেখেই বুঝতেই পারা, যে যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা বুঝতেই পারবে যে আমি কীরকম দিন কাটাই বা কীরকম ব্লগ করি বা কেমন ঘরে থাকি কেমন না। আর নতুন যারা আছে সব কিছু জানার হইলে আমার নেক্সট মানে নেক্সট না মানে আমার আগের ভিডিওগুলো দেখিও, তো সব বুঝতে পারবা। তো যাই হোক, দেখো সুন্দর একটা প্লেটে চা আর বিস্কুট নিয়ে বইছি আরামসে খাইতে, আর পাক্কার মধ্যেই বইছি সুন্দর করিয়া, কারণ এখানে বইয়েই আমি আবার সবজি কাটবো। তো একসঙ্গে বইয়া গেলাম আর কি। আর বাইরে সুন্দর একটা দিন আছে, কিন্তু দরজাটা খোলা যে প্রচুর হাওয়া আর, কারণ ঠান্ডা লাগে প্রচুর, কিন্তু কী করবো কও, দরজাটা খোলা না রাখলেও ভালো লাগে না, সবসময় বন্ধ বন্ধ করিয়া রাখাটা না একবারে আমার পোষায় না, আমার খোলামেলাটা ভালো লাগে, যেহেতু আমার ঘরটা একবারে ছোট। তো যাই হোক, চাটা খাওয়া শেষ করলাম, খাইয়া এখন দেখো আমি কী করি বন্ধুরা। এই যে দেখো সুতার রিল নিছি, তোমরা ভাবাই রিল দিয়ে কী করতা দিদি ভাই, কিন্তু আমি রিল দিয়ে কী করি রান্নার কাজে তোমরা দেখতে থাকো। এটা দেখো পালং শাক, তো দেখো এখানে সবজি টবজি কাটত বইয়া গেলাম, এখন এখানে আমি পেঁপে কাটিয়া পেঁপে সিদ্ধ দিমু, আর ওই পালং শাক সুতা দিয়ে বান দিয়ে সুন্দর করে সিদ্ধ দিমু। ডেইলি ব্লগ যারা দেখো কইলাম না তারা জানবাই, পালং শাক সিদ্ধ দিমু, আলু সিদ্ধ দিমু, তো এগুলোই হইব আমার সকালের খাওয়া দাওয়া, সঙ্গে পাঁপড় ভাজা করবো। আর কালকে পালং শাক মাছ দিয়ে বানিয়েছিলাম, যে এটা চচ্চড়াটা রয়ে গেছে, তো ওইটা দিয়ে সকালের খাওয়া হইব আর কি। তো এগুলোই তো সকালের খাওয়া হলো সিদ্ধ ভাত, পালং শাক, পেঁপে, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা আর ওই তরকারিটা, এগুলো দিয়ে হইলো সকালের খাওয়া। তো দেখো এই সিদ্ধর ওই দিকটা মানে পেঁপে কাটলাম, আলু কাটলাম, কাটিয়া দেখো এখন পালং শাকগুলো মানে পিছনের যে জ্বর থাকে না গাছের যে গুঁড়াটা, ওই গুঁড়াগুলো শুধু পালাইয়ার আর কি, ডাল টাল কিন্তু সবই থাকবো। আর যারা যারা বন্ধুরা পেঁপে পেঁপে গইতেছে সরি পালং শাক সিদ্ধ খাইছো না, একদিন পালং শাক সিদ্ধ খাইয়া দেখে প্রচুর ভালো লাগে, লাইপাতা সিদ্ধ দিলে যেরকম খাইতে লাগে ওই রকম লাগে, কিন্তু তো লাইপাতাতে একটা গন্ধ করে না, এটাতে কিন্তু গন্ধ করে না। তো দেখো আমি এটা মানে পরিষ্কার করিয়া ধুইয়া হওয়া সুন্দর করিয়া, আর এখন এই যে দেখো সুতা দিয়ে ভালো করিয়া এটার বান দিয়া, কারণ পাতা না এগুলা যদি সুতা দিয়ে না বান দিয়ে এমনি দেই তাহলে কিন্তু পুরা ভাতের মধ্যে ছড়াই দিব, আর পাতাগুলো মানে সিদ্ধ সিদ্ধ খাইতে হইলে মানে পাওয়াই যাইতো না। তবে অল্প ভাত যদি তুমি একবারে লেগেই ভাতটা বানাও, যে শুধু এখন খাইমু আর ভাত মানে পরে লেগে রাখতাম না, তাহলে কিন্তু অসুবিধা নাই খুলিয়া দিলেও,
সব ভাত নিয়ে নিবা, কিন্তু আমার তো অসুবিধা। তো আমি দেখো এখানে সব ইয়ে করে নিয়েছি, পেঁপে আর আলু কিন্তু সিদ্ধ দিয়ে অলরেডি ভাতটা বসাইও সারছি, আর এখানে কাঁচা লঙ্কাও কাটিয়ে রাখছি তরকারির লাগিয়া, আর এটা পালং শাকটা একটু পরে সিদ্ধতে দিব। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এরপর আদা কুড়িয়ে রাখছি, আর এখানে টমেটোও কাটিয়ে রাখছি মাছ দিয়া, আর খালি পেঁয়াজ দিয়া বানাইম আর কি। তা চলো আমার রান্না বান্না শুরু করি, ওইদিকে ভাত তো বসাইছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম দেখো, কারণ ওই যে কইলাম না আজকে মাছ বানাইমু শুধু পেঁয়াজ দিয়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলা দিয়ে আর কি, মানে মাছের ডিমের কারি যেরকম বানায় ওরকম মাছটাও বানাইমু সিম্পলভাবে। সবজি টবজি কিছুই দিতাম না আজকে, ভালো লাগে না, শুধু পেঁয়াজ দিছি, আদা দিছি, কাঁচা লঙ্কা দিছি, আর ইয়ে দিছি, টমেটো দিছি। তো এখানে কিন্তু এখন আমি টমেটো দিছি না, টমেটোটা একটু পরে দিব, পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে। আর টমেটোর থেকে যে জলটা ছাড়বো না, জলটা ছাড়লে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হইতো না। তো এটা লেগে আমি এখন দিয়েছি না, ওই যে পেঁয়াজটা টমেটোটা রইয়া গেছে দেখো, টমেটোটা একটু পরে দিব। তো যাই হোক, আমি টমেটোও দিলাইলাম, পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাও সব দিয়া দিছি, হলুদ, মরিচ, জিরা, লবণ এগুলোই শুধু দিয়া দেখো ভালো করে কষেই আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মাছ দিয়ে এরম করছি, তো দেখো মাছগুলা কিন্তু দেখা যায় না, মাছগুলা ভিতরে আছে, আর বেশি বানাইলাম না কারণ এগুলো ঝুল ঝুল ভাল লাগে না, একটু শুকনো শুকনোই ভাল লাগে, অল্প করে বানাইছি আর প্রচুর ঝাল দিয়ে বানাইছি কিন্তু। তো যাই হোক, আমার স্নান টান কমপ্লিট, খাওয়া দাওয়া সবই কমপ্লিট, আমি রেডিও হয়ে গেছি, এই যে দেখো রেডিও হয়ে গেছি আমি স্কুল যাবার লাগে। আর ঠান্ডা বন্ধুরা প্রচুর ঠান্ডা লাগে, হাত পা বুঝে যায় মানে একেবারে মানে জ্বর সর হয়ে যায় এত ঠান্ডা লাগে। আর জামাটা বাইরে আসছিলো, এটা আমি মেলিয়া দিছিলাম আর কি, তো এটা তুলিয়া নিতেই আইলাম কারণ বাইরে রাখে তো আমি যাই না বন্ধুরা। আর দেখো বন্ধুরা আমার স্কুলে কেন টিফিন টাইমে আর কি, কিনারে দেখো জল আছে, জলের মধ্যে কতগুলা কত সুন্দর হাঁস, প্রচুর ভালো লাগে এই হাঁসগুলারে দেখতে। আর এখান তো কম আছে, আরও মানে অনেকগুলো হাঁস হয়, এত ভালো লাগে, তো ভালো লাগা দৃশ্যটা তোমার সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমরাও ভালো লাগবে যখন আমারও ভালো লাগছে। যাওয়ার পর আর ভিডিও করা হইল না সূর্যা, এখন রাত্র 9টা বাজে, এখন থেকেই ভিডিওটা আবার স্টার্ট করলাম, মধ্যে চাটা খাওয়া হয়ে গেছে, দুপুরে ভাত খাওয়া হয়েছে, কিচ্ছুই শেয়ার করলাম না। তো রাত্রে 9টা বাজে, এখন দেখো 4টা ডিম সিদ্ধ করা হয়েছে এখানে। এখন আমার হাজব্যান্ডের হঠাৎ করে ইচ্ছা হইলো ডিম কারি বানাই, তো এগ কারি, তো আমরা করে এটাই যখন তখন যেটা ইচ্ছা। সকালে তো মাছ দিয়ে এই ফিশ কারিটা বানাইছিলাম তোমরা দেখছোই, তো এখন হবো এগ কারি। তো এগ কারি লেগে এখানে সব কিছু দেখো কাটিয়ে আমি রেডি করিয়ে রাখছি, আর হাজব্যান্ডটা ফটাফট করিয়ে রান্না করবো আর কি, কারণ তার রান্না তো মানে অসাধারণ হয়। আর তো এইরকমই আমার দিনটা গেল আর কি, সকালে খোয়াশার মধ্যে উঠিয়ে কাজ বাজ শুরু করলাম, তোমার সঙ্গে সবই শেয়ার করলাম, আর রাত্রটা শেষ হইলো বরের হাতের স্পেশাল এক কারি দিয়া। তো এরকমই দিন কাটালাম, সত্যি দিনটা প্রচুর ভালোই গেল। আর আমার হাজব্যান্ডের হাতের রান্না উফ জাস্ট অসাধারণ হয়, যারা খাইছো না তোমরা এলেই বুঝতে পারে না, যারা খাইছে তারাই বুঝতে পারবো। দেখো এক কারিটা কমপ্লিট হয়ে গেছে, কালার দেখো জাস্ট অসাধারণ হয়েছে, আর টেস্ট বন্ধুরা হয়তো তোমরা দেখেই বুঝতে পারো এটার টেস্টটা কীরকম হইব, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো রাত্রে ডিনারটাও আমরা এখন স্টার্ট করে দিয়েছি, এখন বাজে গেছে প্রায় 10:30 রাত্রে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি, ভোর থেকে শুরু করিয়ে রাত্রে ডিনার পর্যন্ত দেখাইলাম, তোমার সঙ্গে শেয়ার করলাম, তো দুজনেই এখন ভাত খেলে, এখন আর মাছটা নিলাম না। তো চলো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো সবাই রে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিদিভাইটারে একটু সাপোর্ট করিও, আর একটা লাইক করিও, সুন্দর করে কমেন্ট করিও, আর যদি ভালো লাগিয়ে থাকে আমার ভিডিওর কোনো অংশ তো পুরনো আরও অনেক ভিডিও আছে এগুলাও দেখিও, তাহলে আমার সম্পর্কে, আমার ঘরবাড়ি সম্পর্কে, সব কিছু সম্পর্কেই তোমরা জানতে পারবে।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করিও যাতে আমি ভিডিও কালকে ছাড়া মাত্র তুমি তাড়াতাড়ি নোটিফিকেশনটা পাও। তো চলো টাটা, গুড নাইট।